লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আমার অনেক বিনিয়োগকারী ভাই বোন আমাকে রিকোয়েস্ট করেছেন ডেল্টা ব্র্যাক হাউজিং কর্পোরেশন লিমিটেড এর শেয়ারটির একটি অ্যানালিসিস দেওয়ার জন্য। যদিও কয়েকদিন আগে পাঠিয়েছেন রিকোয়েস্টটি, আমার সিরিয়ালি আসতে একটু দেরি হয়ে গেছে, বিকজ আপনার আগে আরো অনেকের রিকোয়েস্ট ছিল। তো আপনাদের জন্য ওই স্টকটির অ্যানালিসিস আমি দিব আজকের ডেটে। তো শুরুতে আমি যে জিনিসটা বলে রাখতে চাই সেটা হচ্ছে, আমি কোনো পার্টিকুলার শেয়ার কেনা বেচা বা হোল্ড করার জন্য পরামর্শ দিই না। আমি শুধুমাত্র স্টকটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিসে আমি ওই শেয়ারটির বর্তমান অবস্থাকে আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি। কেনা বেচা বা হোল্ড করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনাদের নিজেদের। আপনাদের শুরুতে আপনাদের সাথে আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করতে চাই, ফান্ডামেন্টালি কি অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি কোম্পানির এনএভি হচ্ছে 37.78 টাকা, এবং কোম্পানিটির গত 52 সপ্তাহের যে হাইয়েস্ট এবং লোয়েস্ট ছিল সেটা দেখতে পাচ্ছি 72.70 টাকা ছিল লোয়েস্ট, এবং হাইয়েস্ট ছিল 92.60 টাকা, এবং আজকের ক্লোজিং হলো 77.50 টাকা। তো সুতরাং আমরা এই যে লো এবং হাই, 52 সপ্তাহের লো এবং হাইটা কিন্তু আমরা যারা টেকনিক্যাল অ্যানালিসিস করতে থাকি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। আমরা কারণ আমরা রিক্স রিটার্ন যে ট্রেড অফটা করে থাকি সেই রিক্স রিটার্ন ট্রেড অফের কিন্তু একটা মেজর অ্যাসপেক্ট হচ্ছে আমাদের 52 সপ্তাহের সব থেকে কম প্রাইস কত ছিল, 52 সপ্তাহের সব থেকে বেশি প্রাইসটা কত ছিল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 52 সপ্তাহের সবথেকে কম প্রাইস যেটা ছিল তার থেকে কিন্তু আমাদের এখানে শেয়ার প্রাইসটা বেশি বাড়ে নাই, দ্যাট ইজ এ পজিটিভ সাইন আমাদের জন্য। এবং ডিসেম্বর ক্লোজিং এর একটি শেয়ার দেখতেই পাচ্ছেন। আর এখন আমরা দেখবো যে এই কোম্পানিটির গত কোয়ার্টারগুলোর আর্নিং এর অবস্থাটা একটু দেখতে দেখবো আমরা। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়ার্টারে আর্নিং ছিল 2.01 টাকা, সেকেন্ড কোয়ার্টারে ছিল 1.05 টাকা, এবং থার্ড কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি 1.77 টাকা। সেই হিসাবে আর্নিংটা গত কোয়ার্টার থেকে বেড়েছে, বাট ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টার আর্নিংটা একটু খারাপ ছিল, তারপরে কোয়ার্টারে কিন্তু বেশ ভালো করেছে। এই শেয়ারটি আমাদেরকে ডিভিডেন্ড দিয়েছে 15% স্টক এবং 15% ক্যাশ, ভালো ডিভিডেন্ড আমাদেরকে দিয়েছে গত বছরে, এবং এই শেয়ারটি কিন্তু বরাবর আমাদেরকে খুব ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। আমরা দেখবো যে কোম্পানির শেয়ার হোল্ডিং স্ট্রাকচারটা কি অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি ডেট ট্রেডারদের কাছে যে 51.32% শেয়ার, এবং ইনস্টিটিউশন হোল্ড করছে 18.06, এবং আমরা দেখতে ফরেন যেটা দেখতে পাচ্ছি 19.33% শেয়ার, এবং আমাদের পাবলিকের কাছে 11.29% শেয়ার আমাদের পাবলিকের কাছে আছে। দিস টু ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমাদের যারা শেয়ারে বিনিয়োগ করে থাকি, আমরা যারা অ্যানালিসিস করে থাকি তাদের জন্য কিন্তু এই ইনফরমেশন অনেক বড় ইনফরমেশন, প্লিজ ইউ মাস্ট গিভ এন আই অন ইট। এবং আমরা দেখতে পাচ্ছি ডেট ট্রেডারদের কাছে কিন্তু অনেক ভালো পরিমাণের শেয়ার আছে। আমরা এখন দেখবো যে গত 30 দিনে এই শেয়ারটির ভলিউম এবং যে প্রাইসের অ্যাভারেজ প্রাইসটা কেমন ছিল, 77.6 ভলিউম অ্যাভারেজ প্রাইস ছিল। আমাদের এখন যে প্রাইস আছে এই প্রাইসটা কাছাকাছি একই জায়গায় আছে অলমোস্ট। আর আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভলিউমটা, ইয়েস অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু বড় কম আমরা দেখতে পাচ্ছি, আমাদের মিক্সড ভলিউম আমরা বরাবর দেখতে পাচ্ছি। সুতরাং দ্যাট ইজ অলসো আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা এখন চলে যাবো এইটির টেকনিক্যাল চার্টে, আমরা চলে যাবো, আমরা দেখি টেকনিক্যাল চার্টটা আমাদের কি বলছে। তো আপনাদের জন্য আমি কিছু ইন্ডিকেটর প্রেস করি এখানে। ফার্স্ট অফ অল আমি আপনাদের জন্য ওকে এম এ ক্রসিংটাই দিয়ে দেখি যে আমাদের কি আছে। আপনাদেরকে বলে রাখতে চাই যে আমরা কিন্তু শুধুমাত্র যে আপনাদেরকে যে ইন্ডিকেটারগুলো দেখিয়ে থাকি সেই ইন্ডিকেটারগুলো দিয়েই কিন্তু আমরা অ্যানালিসিস করি না, এর বাইরে কিন্তু অনেক ইন্ডিকেটার, অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অনেক চার্ট দেখে আমাদেরকে অ্যানালিসিস করতে হয়, এবং অ্যানালিসিসের জিস্ট আপনাদেরকে দিয়ে থাকি। কারণ সবগুলো ইন্ডিকেটার নিয়ে যদি কথা বলতে তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেই জন্য আমাদেরকে সেটা সম্ভব হয় না, আপনাদেরকে আমরা জিস্টটা দিয়ে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে দুইটি মুভিং অ্যাভারেজ, শর্ট লঙ্গার টার্ম এবং টাইম ফ্রেম, এবং শর্টার টাইম ফ্রেমে যে মুভিং অ্যাভারেজটা আমরা দেখতে পাচ্ছি অনেকদিন কিন্তু একই, অলমোস্ট একই জায়গায় কিন্তু আছে, অলমোস্ট একই জায়গায়, একটু সামান্য আপ ডাউন দেখতে পাচ্ছি, বাট অলমোস্ট দে আর ইন দ্য সেম লাইন দীর্ঘদিন ধরে। তার মানে দিস ইজ এ প্লেস ওয়ার এই এই প্রাইসে কিন্তু এই শেয়ারগুলোকে এই জায়গায় কিন্তু অ্যাকুমোডেশন হয়েছে, এবং আজকে শেয়ারটা আমাদের ডাউন ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে গিয়েছে। আমরা অন্যান্য ইন্ডিকেটারগুলো দেখবো যে অন্য ইন্ডিকেটার আমাদের কি ইন্ডিকেশন দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আর এস ইন্ডিকেটারটা একটু মাথা নিচের দিকে দিয়েছে, 49 যদিও 49.05 তার ইয়ে, যদিও স্টিল ইট ইজ ইন এ বুলিশ টেরিটরি, বাট তার মাথা কিন্তু নিচের দিকে আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দিস মাইট বি শেয়ার প্রাইস আর একটু হয়তো কমলেও কমতে পারে। আর আমরা যদি ম্যাকডি লাইনটা দেখি, ইটস এ পজিটিভ সাইন আমাদেরকে দিচ্ছে যে আমাদেরকে নিচ থেকে ক্রস করে উপর দিকে চলে গিয়েছে, এবং দুইটা আমাদের হিস্টোগ্রামগুলো পজিটিভ হিস্টোগ্রাম তৈরি হচ্ছে, বেজ লাইনের উপরে হিস্টোগ্রাম তৈরি হচ্ছে, এবং আমাদের কিন্তু আমাদের বেজ লাইনকে আমরা টাচ করেছি, এবং সম্ভবত উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং আমি আরও একটা ইন্ডিকেটার প্লেস করবো আপনাদের জন্য, যে ইন্ডিকেটার দেখি আমাদের কি বলে, বোলিং এর ব্যান্ডটাকে দিয়ে দেখবো।
আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডটা দেওয়ার পরে আমাদের কি পজিশন দাঁড়ায় দেখি আমরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের বোলিঙ্গার ব্যান্ডের যে MA20 লাইনের উপরে এসে আজকে থেমেছে আমাদের প্রাইসটি। আমরা যদিও লাস্ট গত দিনে প্রাইসটি ক্যান্ডেল ক্যান্ডেল যে একটা ছিল পজিটিভ ক্যান্ডেল ছিল, বাট তার আগে কিন্তু 3 দিন খারাপ পরে নেগেটিভ ক্যান্ডেল ছিল আমাদের, তো দেখতে পাচ্ছি আমরা। তো একটু আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্টকটি একটু যেহেতু ভলিউমটা বেশি হচ্ছে না সেই কারণে এর প্রাইসটার ওই মুভমেন্টটা হচ্ছে না। মেবি ইট মাইট বি যে আমাদের হয়তো এই লেভেল দু একদিন থাকতে পারে, অথবা আমাদের হয়তো আরো একটু হয়তো নিচের দিকে আসলেও আসতে পারে। তা আমরা দেখি যে আমাদের পরবর্তী সাপোর্টটা কোথায় আছে, আমরা সাপোর্টটা যদি বের করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বাট আমরা যদি দেখছি 52 সপ্তাহের যে লোয়েস্ট যে লেভেলটা আছে সেই লেভেলটার কিন্তু একদম কাছাকাছি আমরা আছি, তার মানে কিন্তু খুব বেশি দূর, যদিও যদি আমাদের সাপোর্ট খুঁজে বের করতে কিন্তু খুব বেশি দূরে যাওয়া লাগবে না আমার মনে হয়। আমরা দেখতে পাচ্ছি আমরা এই সাপোর্ট থেকে আমরা এখান থেকে উঠে গিয়েছিলাম। দিস ওয়াজ এ সাপোর্ট ফর আস, আমাদের এখান থেকে আমরা উঠে গিয়েছি, আমরা এখান থেকেই উঠে গিয়েছিলাম। আমরা যদি পিছন দিকে ব্যাক করলে আমরা দেখতে পাবো অনেক লম্বা লাইন, ওরা সাপোর্ট অনেক ভালো সাপোর্ট থেকে আমরা উঠে গিয়েছিলাম। ইনকেস যদি কোনো কারণে যদি আমাদের এই সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি আমরা 76 লেভেল থেকে আমরা উঠে গিয়েছি, আসলে খুব বেশি দূর যেতে পারিনি, তারপরে আবার রেজিস্ট্যান্সগুলোতে আমি আসবো। তো যদি কোনো কারণে আমাদের এই 76 লেভেল বা 76.20 এরকম একটা পজিশন হবে, তো 76.20 থেকে যদি আমাদের কোনো কারণে যদি আর একটু নিচের দিকে চলে আসে মেবি ইট মাইট কাম আপ টু দিস পয়েন্ট। আমি আপনাদেরকে একে দেখাই, মেবি দিস উইল বি ইন দিস এরিয়া বা ইন দিস সাপোর্ট। আমাদের সাপোর্টটা আরেকটু সরি আমি একটু এর উপরে আরেকটা সাপোর্ট আমার আছে, আমরা সেই জায়গায় চলে যাই। আমাদের এইখানে আমাদের সাপোর্টটা আছে এইখানে, এখান থেকে আমাদের এই সাপোর্ট হয়ে দিস সাপোর্ট আমাদের এই সাপোর্ট পর্যন্ত মেবি যদি যদি আসে তাহলে এই সাপোর্ট পর্যন্ত আমাদের আসতে হতে পারে। তার দ্যাট মিনস আমাদের কোন লেভেলে 75.8 অলমোস্ট 76 এর কাছাকাছি হয়তো মেবি আসলেও আসতে পারে, বাট যদি আমরা যে এইখানে কোনো কারণে চলে আসে দ্যাট ইজ এ ভেরি স্ট্রং সাপোর্ট। আমাদের এখানে অনেক স্ট্রং সাপোর্ট রয়েছে, এখান থেকে ইট মাস্ট গো আপ। আর আমাদের যদি এখন যেখানে আমরা আছি বা যে যে সাপোর্টটা ইমিডিয়েট যে সাপোর্টটা আছে তার সেই সাপোর্টটাও 76.56 লেভেলে আমাদের ইমিডিয়েট সাপোর্টটা আছে, তো এই সাপোর্টটা যদি সাপোর্ট পেয়ে যায় তাহলে আমরা এখান থেকে উপরে চলে যাবো, আর তা নাহলে তো আমাদের এখানে আসতে হতে পারে। বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে কিন্তু এটা কিন্তু ডিসেম্বর ক্লোজিং এর একটি শেয়ার, যে যে স্টকটি ডিভিডেন্ড সামনে আছে প্লাস তাদের বোর্ড মিটিংগুলো সামনে ডেট হয়তো চলে আসবে আমরা দেখতে পাবো, এবং এরা কিন্তু আমাদেরকে অনেক ভালো ডিভিডেন্ড দেয় সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আমরা এখন চলে যাবো আমাদের রেজিস্ট্যান্সগুলো কোথায় আছে, আমরা কোথায় কি রেজিস্ট্যান্সটা পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটা আছে ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা হচ্ছে 80.30 টাকা লেভেল আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স, এবং তার পরবর্তী রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের তার পরবর্তী রেজিস্ট্যান্সটা 81.60 টাকা লেভেলের রেজিস্ট্যান্সটা আছে। এই রেজিস্ট্যান্স যদি আমরা ক্রস করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক দূরে যাওয়ার জায়গা আছে, 88 পর্যন্ত 87.2 বা 88 পর্যন্ত কিন্তু আমাদের জায়গা যাওয়ার জায়গা রয়ে গেছে। তো সুতরাং আপনারা যারা আমাকে এই এই স্টকটির অ্যানালিসিস দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন হয়তো আপনারা আমার এই অ্যানালিসিস থেকে একটা গাইডলাইন পেতে পারেন, তো সুতরাং আপনারা অবশ্যই আপনাদের বিবেচনা দিয়েই আপনাদের শেয়ার চুজ করবেন বা এন্ট্রি এক্সিট যেটা করতে হয় আপনারা আপনাদের বিবেচনার মাধ্যমে করে থাকবেন, সো দ্যাট ইউ ক্যান প্রোটেক্ট ইউর মানি, ইউ ক্যান গ্রো ইউর মানি, রাইট। তো উইথ দিস রিজন জানবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের সাথে আছেন, যারা আমাদের পেজের সাথে আছেন। প্লিজ ডু শেয়ার ইট, প্লিজ ডু সাবস্ক্রাইব দি চ্যানেল, যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ ডু শেয়ার সো দ্যাট অন্যান্য বেনিফিট হতে পারে ফ্রম দিস ভিডিওস, এবং আপনাদের কমেন্টস আপনাদের মূল্যবান সাজেশনস আপনাদের যে সমস্ত বিষয় জানার আছে প্লিজ ডু পুট ফরওয়ার্ড টু মি, আমি আই ট্রাই উইথ মাই নলেজ আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা আপনাদের কোয়ারিজগুলোকে জবাব দেওয়ার জন্য। উদ্দেশ্য থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর গিভিং ইউর টাইম টু মি।